আজকে আমরা আলোচনা করব পশ্চিম মেদিনীপুরের যে ডায়েটের মেরিট লিস্ট, সেটা 2022-24-এ যে সিজন সেটা, ঠিক আছে? তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রশান্ত ওয়াইটি। তোমাদের যদি মেরিট লিস্ট দেখতে কোনো কলেজের অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি ডায়েট পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেখানে দেখে নেবো মেরিট লিস্ট 2022-24-এর যে সেটা, যার প্রথমে নাম রয়েছে, তার নাম হচ্ছে অনিমা মাহাতো, 96.4 পেয়েছে। সেকেন্ড যার এসেছে 96.4, থার্ড যার এসেছে 96.2, দেখানো তোমরা, এবং যার লাস্ট এসেছে সে পেয়েছে 94.8। এবং এসসি ক্যাটাগরি যার প্রথম নাম এসেছে সে পেয়েছে 94.6, তারপর 94.4, তারপর 94 যে থার্ড পেজ থার্ড রয়েছে। মানে এই কলেজের মেরিট লিস্টের জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছিল, ঠিক আছে, দেখে নাও। এবং যার লাস্ট এসেছে পার্সেন্টেজ, এটা কাট অফ 92.6, এসটি ক্যাটাগরির 93.2 এবং 92.4, ওবিসি এ 94 এবং যেটা লাস্ট কাট অফ সেটা 90, ওবিসি বি 94.6, যার প্রথম নেম নাম এসেছে, এবং যার লাস্ট 94.4, পিএইচে যার প্রথম নাম এসেছে তার পার্সেন্টেজ হচ্ছে 94, এবং যার সেকেন্ড এসেছে 90.8। সার্ভিস ম্যানেজার প্রথম নাম এসেছে তার পার্সেন্টেজ হচ্ছে 57.2, যার সেকেন্ড এসেছে 55.1, আর যে থার্ড এসেছে 41.4, ভোকেশনাল 95.6 আর 91। ঠিক আছে, আজকে এটা আলোচনা করলাম আমরা ডায়েট পশ্চিম মেদিনীপুরের যে মেরিট লিস্ট সেটা 2022-24, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করো।